গাইস, আমরা কক্সবাজার আসছিলাম, দুই দিন হয়েছে। আজকে রাতে আমরা ব্যাক করব, বাট বিশ্বাস করেন একটু যেতে ইচ্ছা করতেছে না, বিছনার থেকে উঠতে ইচ্ছা করতেছে না। মনে হতেছে ইনারও থাকি, শুধু টাকা পয়সা দিয়ে থাকা লাগতেছে, বাট খুব থাকতে ইচ্ছা করতেছে, জায়গায় শুয়ে থাকতে ইচ্ছা করতেছে সারাদিন। কালকে বাসে যেও জায়গায় শুয়ে থাকতে পারবো, বাট এই আরামে এই যে সমুদ্র দেখতে দেখতে জায়গায় শুয়ে থাকুন এসির নিচে, খুব খারাপ লাগতেছে, খুব ইমোশনাল হয়ে যেতেছি। এমনিতেই ব্ল্যাক ম্যান আমি, ইমোশনাল ব্ল্যাকমেল হয়ে গেছি। আমরা আজকে শিফট করতেছি ফাইনালি এই হোটেল থেকে, আজকে রাতে আমরা চলে যাব। তো আমরা লাইক কম দামে একটা হোটেল ভাড়া নিয়েছি, জাস্ট টু পুট দিস থিংস ইন দ্যাট হোটেল। আজকে ডে ফোর, আজকে আমরা প্রাসাদ প্যারাডাইস হোটেল থেকে মুভ করতেছি অন্য একটা হোটেলে। ফেস কি করা আছে? সো রুমে আসি হচ্ছে 12টার একটু আগে, 11:30টার দিকে আইসা এখন বাজে 2:30টার কাছাকাছি। ভাবছিলাম যে আধা ঘন্টা ঘুমাবো, কিন্তু ঘুমাইয়া দেখি যে 2 ঘন্টার মতো ঘুমাইয়া ফেলছি, নাকি আরও বেশি ঘুমাইছি, আরও বেশি 2.5 ঘন্টার মতো ঘুমাইলাম। সো এখন ফ্রেশ শেষ হয়ে দেখি কোথায় যাওয়া যায়। বুঝতে পারতেছেন আমরা কোথায় আসছি? অ্যাকচুয়ালি আমরা আসছি বাইক রেন্ট করতে। সো সাধু হিসেবে বাইক চালাইতে পারে, আমি যদিও পারি না। সো আমাদের ইচ্ছা ছিল যে আমরা একদিন এক্সটেন্ড কেন করবো, কক্সবাজার আরও একদিন কেন বেশি থাকবো। তার একটা উল্লেখযোগ্য কারণ হয়েছে আমরা কক্সবাজার সিটিটা ঘুরে দেখতে চাইছি, এবং বাইকের মাধ্যমে সেই মেরিন ড্রাইভ রোডটায় বাইক দিয়ে যেতে চাইছিলাম, যেটা অনেক অস্থির হবে আই গেস। যাচ্ছি মেরিন ড্রাইভে, এদিকে দেখি ঘুরে আসি কেমন লাগে। যেমন ভালো জিনিস খাইতে মজা লাগে না, খারাপ জিনিস খাইতে মজা লাগে, আবার দাম কম, কম দামের মধ্যে ভালো জিনিস খাইতে মজা লাগে না। বুঝাবি তো, উদাহরণ দিয়ে বলি। উদাহরণ হচ্ছে কম দামের মধ্যে ধরেন কলা আছে, কলা আমাদের খাইতে ভালো লাগে না। আমরা কী খাই? যে দুধ চা খাইতেছি, যেন প্রচুর পরিমাণে চিনি আছে, সর আছে, ঠিক আছে, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব দুধটা ভালো না। তারপরে খাইতেছি সিঙ্গারা, পুরি, পেঁয়াজও, এগুলো কম দাম কিন্তু খাইতে মজা, কিন্তু অস্বাস্থ্যকর, ঠিক আছে। এ থেকে কলা খাইতে পারতাম ভালো কিছু। আবার যেই জিনিসগুলো মনে করেন আবার স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু মানে খাইতেও মজা কিন্তু দাম বেশি, ঠিক আছে। তো ইদার মানুষকে এই জায়গায় হচ্ছে গিয়ে ট্রেড অফ করার লাগে, যে ভাই আমার কাছে কি টাকা আছে? ভাই মানি, আমার কাছে টাকা থাকলে আমি ওই ভালো জিনিস, ভালো টেস্ট এবং স্বাস্থ্যসম্মত খাবার খাইতে পারবো। আর বেশিরভাগ মানুষের কাছে, আমাদের মতো গরিব মানুষের কাছে টাকা থাকে না, সো আমাদের ওই ট্রেড অফের কথা চিন্তাই করা লাগে না, আমরা ডিরেক্ট ভাই অস্বাস্থ্যকর খাবার নেমে আসি। খুব প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়া হয়েছে, তো এখন ট্রেড অফ শিখছে বন্ধু, সো খালি ট্রেড অফ কথা বলে যে কোনো কিছুতেই। লাইফটাই তো একটা প্রজেক্ট, সো লাইফটাই তো ম্যানেজ করা লাগে, সো প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ রিয়েল। জীবনের উদ্দেশ্য একটাই, 50,000 টাকা হইলেও একদিন বৌনিয়া মানমেড বিচ রিসোর্টে আসবো। সেটা কোথায়? এই সেই মানমেড বিচ রিসোর্ট। এই যে মানমেড বিচ রিসোর্ট, এইটা হচ্ছে মানমেড বিচের গেট। ভাই দরকার পড়লে কামলা দিমু, উবার চালামো, পাঠাও চালামো, 50,000 টাকা জমামো, তাও এক রাতের জন্য এসে না থাকবো ভাই। কার সাথে? বউয়ের সাথে, ডেফিনেটলি। কিন্তু তোমার তো বউ নাই।
বউ তো হবে আমরা একটু ভিতরে গিয়ে দেখে আসি অ্যাম্বিয়েন্সটা কেমন চলেন একটু টু মারমেড বিশেষ আমরা চলে আসলাম ট্রেইন নিমিত্তে